আজ আমরা আলোচনা করব ফ্ল্যাক্স সিডস বা তিসি বা আলসির দানার বেশ কিছু ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস নিয়ে। আজকাল ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে বেশ কিছু স্বাস্থ্য সচেতন মানুষ তাদের খাদ্য তালিকায় এমন কিছু খাবার যুক্ত করে বসেন, সেই সমস্ত খাবারগুলি সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপাদান হওয়া সত্ত্বেও সেই খাবারের ব্যবহার বিধি না জানার জন্য তার থেকে তেমন কোনো উপকারিতা তো পানই না, উপরন্তু তার থেকে বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি এসে বসে। তার সাথে সাথে যেমন প্রত্যেকটি খাবার সকলের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নাও হতে পারে, তেমন প্রত্যেকটি খাবারের সঠিক মাত্রা আমাদের জানা উচিত। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা আলোচনা করব ফ্ল্যাক্স সিডস বা তিসির বেশ কিছু ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস নিয়ে। কিন্তু সর্বপ্রথম আমরা জানব ফ্ল্যাক্স সিডস খাওয়ার সঠিক পদ্ধতি, তারপর আমরা জানব ফ্ল্যাক্স সিডসের রেকমেন্ডেড কোয়ান্টিটি কত, অর্থাৎ কী মাত্রাতে খেলে সেই ফ্ল্যাক্স সিডসের থেকে কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট আমাদের শরীরে দেখতে পাওয়া যাবে না এবং তার থেকে আমরা ম্যাক্সিমাম মেডিসিনাল বেনিফিটস পেতে পারব। এবং তার সাথে সাথে আমরা জেনে নেব যে ফ্ল্যাক্স সিডস কাদের খাওয়া উচিত নয়, এবং সবশেষে আমরা জানব যে ফ্ল্যাক্স সিডস খেলে আমাদের শরীরে কী কী উপকারিতা দেখতে পাওয়া যেতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শুনুন। তার আগে যদি এই চ্যানেলে আপনারা প্রথমবারের জন্য ভিডিও দেখছেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তার কারণ আমরা প্রতিনিয়ত এই রকম ধরনেরই স্বাস্থ্য সম্বন্ধীয় ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি আপনাদের উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে জেনে নেব যে আমাদের খাদ্য তালিকায় যদি ফ্ল্যাক্স সিডস যুক্ত করতে চাই তাহলে কী পদ্ধতি মেনে আমাদের ফ্ল্যাক্স সিডস খাওয়া উচিত। দেখুন, সর্বপ্রথম বলে দিই, অনেকেই ফ্ল্যাক্স সিডস কাঁচা অবস্থায় চিবিয়ে খান, কিন্তু বিজ্ঞানী মহলের দাবি যে ফ্ল্যাক্স সিডস কখনোই কাঁচা অবস্থায় চিবিয়ে খাওয়া উচিত নয়। তার কারণ ফ্ল্যাক্স সিডসের মধ্যে ফাইটিক অ্যাসিড বলে এক ধরনের কেমিক্যাল থাকে, যে কেমিক্যালটি আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই এবং সেই খাবারের মধ্যে দিয়ে যে সমস্ত পুষ্টি গুণ আমাদের শরীরে প্রবেশ করে সেই সমস্ত পুষ্টি গুণগুলি আমাদের শরীরে অ্যাবজর্ব হতে দেয় না ওই ফাইটিক অ্যাসিড। তার ফলে আপনি যদি দীর্ঘদিন ধরে কাঁচা ফ্ল্যাক্স সিডস খেতে থাকেন আপনার শরীরে বিভিন্ন প্রকারের পুষ্টির সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। তাই ফ্ল্যাক্স সিডস খাওয়ার আগে আমাদের ওই ফাইটিক অ্যাসিডটিকে বিনষ্ট করে নেওয়া প্রয়োজন। দেখুন, ফাইটিক অ্যাসিডটি বিনষ্ট করার দুইটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো আপনি ফ্ল্যাক্স সিডসকে স্প্রাউট বা অঙ্কুরিত করে খেতে পারেন। আপনি যখন ফ্ল্যাক্স সিডসকে স্প্রাউট করবেন তখন তার মধ্যে থেকে ফাইটিক অ্যাসিড তো বিনষ্ট হয়ে যায়, তার সাথে সাথে ফ্ল্যাক্স সিডসের মধ্যে যত পরিমাণ প্রোটিন পাওয়া যায় স্প্রাউট হওয়ার পরে তার মধ্যে প্রোটিনের মাত্রা বৃদ্ধি পায়। আর না হলে খুব কম তাপমাত্রার মধ্যে আপনি ফ্ল্যাক্স সিডসকে ড্রাই রোস্ট করে খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন, অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু ফ্ল্যাক্স সিডসকে রোস্টিং করবেন না, সেক্ষেত্রে ফ্ল্যাক্স সিডসের মধ্যে যে সমস্ত পুষ্টি গুণগুলি থাকে সেগুলি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা জেনে নেব যে ফ্ল্যাক্স সিডস খাওয়ার সঠিক মাত্রা কী। দেখুন, সর্বপ্রথম বলে দিই, অনেক মানুষ রয়েছেন তাদের ফ্ল্যাক্স সিডস খাওয়ার সাথে সাথেই তাদের শরীরে বিভিন্ন প্রকারের সমস্যা দেখতে পাওয়া যায়। তাই আপনার খাদ্য তালিকায় যদি আপনি ফ্ল্যাক্স সিডস যুক্ত করতে চান সর্বপ্রথম আপনি হাফ টিস্পুন দিয়ে খাওয়া শুরু করবেন। হাফ টিস্পুন করে আপনি এক সপ্তাহ খাবেন। এক সপ্তাহ পরে সকালবেলা খালি পেটে হাফ টিস্পুন এবং সন্ধ্যাবেলা খালি পেটে হাফ টিস্পুন খাবেন। এইভাবে এক সপ্তাহ খাবেন, দেখবেন যদি আপনার শরীরে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না সেক্ষেত্রে আপনি সকালবেলা এক টিস্পুন এবং সন্ধ্যাবেলা এক টিস্পুন খাবেন, এবং এইভাবেই আপনি কন্টিনিউ করতে পারেন। আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে ম্যাক্সিমাম কত পরিমাণে আমি ফ্ল্যাক্স সিডস খেতে পারি, দেখুন একজন মানুষের ফ্ল্যাক্স সিডস খাওয়ার ম্যাক্সিমাম রেকমেন্ডেড ডোজ হলো 2 টেবিল স্পুন, অর্থাৎ 20 গ্রাম।
একজন মানুষের 20 গ্রামের বেশি ফ্ল্যাক্স সিডস কখনোই খাওয়া উচিত না। এবং তার সাথে সাথে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনার খাদ্য তালিকায় আপনি যখন ফ্ল্যাক্স সিডসকে যুক্ত করবেন, জল খাওয়ার পরিমাণও কিন্তু অবশ্যই বাড়াতে হবে। তার কারণ ফ্ল্যাক্স সিডসের মধ্যে যে ফাইবার থাকে, সেই ফাইবার জলকে শোষণ এবং ধারণ করে রাখতে পারে। তাই জল খাওয়ার পরিমাণ অবশ্যই বাড়ান। যদি জল খাওয়ার পরিমাণ আপনি না বাড়ান, সেক্ষেত্রে ওই ফ্ল্যাক্স সিডসের ফাইবার আমাদের গাটের থেকে অতিরিক্ত জলকে শোষণ করে নেয়, তার ফলে বিভিন্ন প্রকারের হজমের সমস্যা দেখতে পাওয়া যায় এবং কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সৃষ্টি হতে পারে। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব যে এই ফ্ল্যাক্স সিডস কাদের মোটেই খাওয়া উচিত নয়। সর্বপ্রথম আমরা বলবো থাইরয়েড পেশেন্ট বা যে সমস্ত মানুষদের থাইরয়েডের ট্রিটমেন্ট চলছে। দেখুন, যে সমস্ত মানুষদের থাইরয়েডের ট্রিটমেন্ট চলছে তাদের ওষুধ হিসাবে সিনথেটিক থাইরয়েড হরমোন দেওয়া হয়। যে সিনথেটিক থাইরয়েড হরমোনের অ্যাবজর্পশন কিন্তু ফ্ল্যাক্স সিডস আপনার শরীরে কম করতে পারে। বেশ কিছু মানুষের মধ্যে ফ্ল্যাক্স সিডসের অ্যালার্জি দেখতে পাওয়া যায়। ফ্ল্যাক্স সিডস খাওয়ার সাথে সাথেই শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের চুলকানি, র্যাশেস, শ্বাসকষ্ট এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যায়। তাই ফ্ল্যাক্স সিডস খাওয়ার সাথে সাথে যদি এই সমস্ত সিমটম আপনার মধ্যে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু ফ্ল্যাক্স সিডস আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এবং যে সমস্ত গর্ভবতী মায়েরা রয়েছেন, তাদের খাদ্য তালিকায় যদি তারা ফ্ল্যাক্স সিডসকে যুক্ত করেন, তার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তারপর আপনারা ফ্ল্যাক্স সিডস যুক্ত করবেন। তো চলুন এখন আমরা জেনে নিই ফ্ল্যাক্স সিডসের ম্যাজিক্যাল কিছু হেলথ বেনিফিটস নিয়ে। দেখুন, হেলথ বেনিফিটস নিয়ে জানার আগে সর্বপ্রথম আমাদের জেনে নেওয়া উচিত যে ফ্ল্যাক্স সিডসের পুষ্টি গুণ কী কী রয়েছে। 1 টেবিল স্পুন ফ্ল্যাক্স সিডসের মধ্যে, অর্থাৎ 10 গ্রাম ফ্ল্যাক্স সিডসের মধ্যে ক্যালোরি থাকে 55 ক্যালোরি। 10 গ্রাম ফ্ল্যাক্স সিডসের মধ্যে কার্বোহাইড্রেট থাকে 3 গ্রামের মতো, এর মধ্যে প্রোটিন থাকে 1.9 গ্রামের মতো, ফাইবার থাকে 2.8 গ্রাম এবং ফ্যাট থাকে 4.3 গ্রাম। এই হলো মোটামুটিভাবে ফ্ল্যাক্স সিডসের পুষ্টিগুণ। তো চলুন আমরা জেনে নিই ফ্ল্যাক্স সিডস আমাদের কী কী উপকারিতা দিতে পারে। ফ্ল্যাক্স সিডসের মধ্যে প্রধান 3টি উপাদান রয়েছে, যে উপাদানগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী। সেই উপাদানগুলি সর্বপ্রথম হলো, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, রয়েছে প্রচুর পরিমাণে এসেন্সিয়াল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং এর মধ্যে আলফা লিনোলেনিক অ্যাসিড বলে এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়। এই 3টি উপাদান আমাদের হেলথ বেনিফিটস দিতে সক্ষম। ফ্ল্যাক্স সিডস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য যথেষ্ট উপকারী। দেখুন, আমরা সবাই জানি যে ফ্ল্যাক্স সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়। ফ্ল্যাক্স সিডসের প্রায় 35-45% ফাইবার থাকে এবং সেই ফাইবারের মধ্যে যেমন ওয়াটার সলিউবল ফাইবার থাকে, তার সাথে সাথে ইনসলিউবল ফাইবারও কিন্তু পাওয়া যায়। ফ্ল্যাক্স সিডস খুব ভালো একটি প্রিবায়োটিক ফুড, অর্থাৎ আমাদের গাটের মধ্যে বা ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত গুড ব্যাকটেরিয়া থাকে, সেই গুড ব্যাকটেরিয়াগুলি ওই খাবারটি খেয়ে জীবন ধারণ করতে পারে। তার ফলে সেই গুড ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায় এবং গুড ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আমাদের হজম ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায়। তাই আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করার জন্য এবং আপনার টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের ডাইজেস্টিভ পাওয়ারকে এনহান্স করার জন্য আপনার খাদ্য তালিকায় কিন্তু আপনি ফ্ল্যাক্স সিডসকে যুক্ত করতে পারেন। অনেক সময় আমাদের হার্টের মাসেল যখন পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনেটেড ব্লাড না পায়, তখন হার্টের মাসেলগুলি ইলেকট্রিক্যালি আনস্টেবল হয়ে পড়ে। তার ফলে আমাদের হার্টের লোয়ার চেম্বারে র্যাপিড এবং অনিয়মিত হৃদস্পন্দন হতে শুরু করে। তার ফলে কিছু সময় পরে পেশেন্টটির লো প্রেশারের মতন সমস্যা সৃষ্টি হয়, পেশেন্টটি জ্ঞান হারিয়ে ফেলে এবং হার্ট অ্যাটাকের কারণে সে পেশেন্টটির মৃত্যু পর্যন্ত হতে পারে, যেটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় ভেন্ট্রিকুলার ফেব্রিলেশন। আপনি যদি নিয়মিতভাবে ফ্ল্যাক্স সিডস খেতে পারেন, এই ফ্ল্যাক্স সিডসের মধ্যে আলফা লিনোলেনিক অ্যাসিড বলে যে কেমিক্যালটি রয়েছে, সেই কেমিক্যালটি এই ভেন্ট্রিকুলার ফেব্রিলেশনের মতো সমস্যার সমাধান করতে সক্ষম। এবং তার সাথে সাথে ফ্ল্যাক্স সিডসের মধ্যে যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে এবং রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা, এই দুটি মিলেমিশে আপনার হার্টের মাসেলের মধ্যে বা হার্টের আর্টারির মধ্যে
কোনো প্রকারের কোনো ইনফ্লামেশন হতে দেয় না এবং এই ফ্ল্যাক্সিডসের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আমাদের রক্ত থেকে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে সাহায্য করে। সবে মিলেমিশে ফ্ল্যাক্সিডস আপনার হার্টের পক্ষে অত্যন্ত উপকারী। এই ফ্ল্যাক্সিডসকে এসেন্সিয়াল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের বেস্ট প্ল্যান্ট সোর্স বলা হয়। আপনি যদি নিয়মিতভাবে 2 টেবিল স্পুন ফ্ল্যাক্সিডস আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, বেশ কিছু গবেষণায় দেখা গেছে এই ফ্ল্যাক্সিডসের মধ্যে থাকা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আপনার ব্রেস্ট ক্যান্সার বা কোলন ক্যান্সারের ঝুঁকি যেমন কমিয়ে দেয়, তার সাথে সাথে আপনার শরীরে কোনো প্রকারের যাতে কোনো ম্যালিগন্যান্ট টিউমারের উৎপত্তি না হয় সেদিক থেকেও সাহায্য করে। বেশ কিছু মানুষ তাদের ওয়েট লস জার্নিতে ফ্ল্যাক্সিডসকে সঙ্গী করে থাকেন। আমরা আগেই আলোচনা করেছি যে ফ্ল্যাক্সিডসের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যে ফাইবার অনেক সময় ধরে আমাদের পেটকে ভরিয়ে রাখতে সাহায্য করে। আমাদের পেট যখন অনেক সময় ধরে ভরে থাকে, তার ফলে আমরা খাবারও কম পরিমাণে খেতে পারি এবং খাবার কম পরিমাণে খেলে আমাদের শরীরে কম ক্যালোরি প্রবেশ করে, তার ফলে আমাদের ওজন কম করতে সুবিধে হয়। তাই সেদিক থেকে আপনার ওয়েট লস জার্নিতে আপনি ফ্ল্যাক্সিডসকে অবশ্যই ইনক্লুড করতে পারেন। ফ্ল্যাক্সিডস টাইপ 2 ডায়াবেটিক পেশেন্টদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। তার কারণ আমরা সবাই জানি যে সমস্ত মানুষরা টাইপ 2 ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, সেই সমস্ত মানুষদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনি যদি নিয়মিতভাবে ফ্ল্যাক্সিডস খেতে পারেন, ফ্ল্যাক্সিডস আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতন সমস্যার সমাধান করে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। তার সাথে সাথে ফ্ল্যাক্সিডসের মধ্যে যে সলিউবেল ফাইবার রয়েছে, সেই সলিউবেল ফাইবার আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই এবং সেই খাবারের মধ্যে দিয়ে যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করে, একজন ডায়াবেটিক পেশেন্টের ওই কার্বোহাইড্রেটই কিন্তু রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করে। কিন্তু ওই ফ্ল্যাক্সিডসের সলিউবেল ফাইবার ডায়াবেটিক পেশেন্টের শরীরে সহজে কার্বোহাইড্রেটকে অ্যাবজর্ব হতে দেয় না, তার ফলে খাবার খাওয়ার পরেই হঠাৎ করে তার রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি পায় না। সবশেষে আরও একবার, ফ্ল্যাক্সিডস আপনার স্বাস্থ্যের পক্ষে নিঃসন্দেহে একটি উপকারী ভেষজ উপাদান, তবে অবশ্যই সঠিক মাত্রাতে এবং সঠিক পদ্ধতিতে খাওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত মানুষদের ফ্ল্যাক্সিডস খাওয়া উচিত নয় বলে আমি আলোচনা করলাম, সেই সমস্ত মানুষদের ফ্ল্যাক্সিডস অ্যাভয়েড করে চলতে পারলেই ভালো হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।